হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নিও, যারা করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ। তো আজকে প্রথম থেকে বলতে এসে গেছি, কী বলো তো, ম্যামনিকে নিয়ে। ম্যামনি একদম মানে মজাদার খেল খেলছে, আজকে এই ধরনের প্রশ্ন উঠছে ওয়াইটিতে, কাল গিয়ে সেটার উত্তর দিয়ে দিচ্ছে আর একদম প্রমাণ সহিত দিচ্ছে, কিন্তু আমরাও কম যাই না। তো আমরা তো আছি তোমার সাথে, তোমাদেরকে নিয়ে মানে কথা বলার জন্য। দোষ তো ভাই দোষই হবে, হাজার মানে ঢাকার চেষ্টা করো তাও দোষ। বললে না প্রথম প্রথমে কি বললে যে আজকে মা ডেকে পাঠিয়েছে, কিন্তু লাস্ট অফ আস্তে আস্তে সব কথা খুলাসা হয়ে গেল। তুমি তোমার শাশুড়ি মা তোমাকে ডাকেননি, তুমি নিজে গেছো। প্রথমত বলছি কেন, তোমার রেগুলেটরের পাইপটা খারাপ হয়ে গেছে, পুরো বাড়িতে গন্ধ, মানে রান্নাঘরে তোমার গন্ধ হয়ে গেছিলো। তো নিশ্চয়ই রেগুলেটরটার মানে পাইপটা চেঞ্জ করার জন্য তোমাকে জগদ্দলে যেতে হবে, কারণ সেখানের বাজারটা যা বেশি তোমার চেনা মানে জানা, তাই জন্য তুমি গেলে। তো বলে না মানে রথও দেখা হলো, গলাও বেচা হলো, বা এক ঢিলে দুই পাখি মারা, সেই ধরনের কাজ তুমি করেছো। মানে শাশুড়িকে যেহেতু মানে তোমার রেগুলেটরের পাইপটা খারাপ হয়ে গেছে, রান্নাবাড়া হবে না, ছেলে ঘরে আছে, তো শাশুড়িকেও দেখতে গেলে আর ঘোরাও হলো, সাথে কয়েকটা কাজ যে মানে বললে না লাস্ট অবধি আস্তে আস্তে। তো বন্ধুরা বলছি তোমাদেরকে কী করতে গেল, তো তোমার সব কাজই ইজি হয়ে গেল, একটা দিনে সব কাজ করে আসতে পারলে, একদম জুতো পাট থেকে সরি জুতো সেলাই থেকে চণ্ডী পাট, সব ভুল দিচ্ছি, এই দিকটা প্রচণ্ড ব্যথা, এখনও কমেনি, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি কিন্তু কমেনি, তাই জন্য আরও কিছু কিছু কথাবার্তা উল্টা হয়ে যাচ্ছে, মানে উপমাগুলি দেওয়া। তো তুমি গেলে, এবার গিয়ে তোমার শাশুড়ি মা তোমাকে যদি ডেকে পাঠাতেন, তবে কিন্তু কাজের মেয়েলোকটাকে দিয়ে রান্না করিয়ে রাখতেন না বাসি রান্নাগুলি। হ্যাঁ, আগে দেখিয়েছে না যে ডাল উল আছে, টুকলা ভাজা, তো এগুলো করিয়ে রাখতেন না, কারণ তোমাকে তো ডেকে পাঠিয়েছেন। যেমন মাছটা বললেন কাজের মাসিকে দিয়ে না রান্না করে তুমি তোমাকে রাখতে, এটাতেও তোমার চাল আছে কিছু, কারণ তুমি শাশুড়ি মা ভালো আদর্শ বউ হওয়ার জন্য বা আমাদেরকে দেখানোর জন্য যে আমি রান্না করে দিয়েছি সেই রকমের জন্যই তুমি রান্না করলে। তার আগে বলছি কথাটা, মানে ছাদ ঝাড়ু দেওয়া, একটা লোককে তো রেখেছেনই, উনি তো রেখেছেনই যে ছাদটা ঝাড়ু দেওয়ার জন্য, যেই লোকটা এসেছিল সে কি পারতো না, তার তো কাজই এগুলো কাজ করা, নোংরা পরিষ্কার করা। তো তুমি গিয়ে কি বেশি একটু দেখালে যে না আমি এতদিন পরে এসেছি কিন্তু আমি সব করলাম, দেখো ভিউয়ার্সরা দেখো বা শাশুড়ি মা দেখো, তোমার চালাকি না প্রচণ্ড, কেন লোকটা বারবার তোমার হাত থেকে ঝাড়ু নিয়ে নিচ্ছে, তুমি কি পরিষ্কার করলে, সব তো ভদ্রলোক নিয়ে গেল, তারপর যেখানে আবার যেহেতু ভদ্রলোক আসেননি লাস্ট অবধি ইসে নিতে, জাবড়ার ব্যাগটার মধ্যে একটা বস্তার মধ্যে জাবড়া রেখে দিয়েছো, তুমি যদি নেহায়েতই পরিষ্কার করার মতন মনের ইচ্ছা থাকতো তাহলে তুমি গিয়ে নিয়ে কিন্তু ফেলে আসতে, কারণ এই এরিয়াটা কিন্তু তোমার অলরেডি অনেক বছরের চেনাশোনা যে কোথায় জাবড়া ফেলে, কিন্তু তুমি তো ভাই ভিউজ কামানো বা শাশুড়ি মায়ের কাছে আদর্শ বউ হওয়ার জন্য, বা এই যে ওয়াইটিতে আছে যারা তোমাদেরকে অনেক প্রশংসা করে তাদের কাছে একটু প্রাধান্য পাওয়ার জন্য করেছো, তো যাই হোক আমাদের চোখে তো ধরা পড়েছে। তারপর আসি ঠাকুর দেওয়া, ঠাকুর দিলে তোমার গোপাল যে ওখানে মানে শ্বশুরবাড়িতে আছে, তাকে তো তুমি একদম অবহেলা করেছো, কিসের জন্য? তোমার শ্বশুরবাড়িতে গিয়ে তুমি বলেছিলে না মাঝে মধ্যে গিয়ে ঠাকুর দেবে, কোথায়, ঠাকুর তো দাও না, আর যদি দিতে মাঝে মধ্যে যেতে সেখানে বলবো, মাঝে মধ্যে যদি যেতে বলে না যাই আমি, তোমরা দেখো না তো আমাদের তো চোখ নেই, সত্যি একদম মানে চোখ নষ্ট, যদি যেতে তবে এই যে কলাপসিবল গেটের নিচে যে এত জাবড়া জমলো কেন, তুমি বলেছো এত জাবড়া জমলো কিসের কিসের জন্য, তুমি যাও যদি তুমি তো পরিষ্কার করবে, তার মানে তুমি যাও না, তোমার হাজব্যান্ডও যায় না, কারণ কলাপসিবল গেটটা কিন্তু তোমার হাজব্যান্ডের বাইক রাখা হতো বা সাইকেলটা ঢুকিয়ে রাখা হতো, তোমরা যাও না, ওটা বন্ধই থাকে, আগাগোড়া বন্ধ, মানে কয়েক মাস ধরে বন্ধ, তাই জন্য এত জাবড়া জমেছে। এক এক মাস বন্ধ থাকলে নিশ্চয়ই হয় না, বা দুই মাস পাঁচ ছয় মাস বন্ধ থাকলে এই ধরনের গেটের উপর গেটটা জাম হয়ে যায়। তো দেখলে আরবার মিথ্যা কথা, তুমি কিন্তু তোমার কাজের জন্য গেছো, শাশুড়ি মা ডাকেনি। তারপর কী দেখালে, একটা ও তোমার ছেলের ভাষা কি মানে মাথায় কিছু নেই, মাথায় কিছু নেই বলছিল, ফটোটা দেখাচ্ছিলে তোমার, তোমার মাথায় ছেলের মুখের এই ধরনের কথাবার্তা অশোভনীয়, আরে মানে সেটা আমার কানের বেজেছিল, কিন্তু কথাটা প্রপার কথাটা কী বলেছিল আজকে এখন আমার ঠিক মনে পড়ছে না, মাথায় কিছু নেই সেই ধরনেরই বলছিল যে ফটোটা কোথায় লাগানো হবে এই ধরনের বলে, ছেলের মুখটা না ইলাস্টিকের মতন হয়ে যাচ্ছে, যত মানে পারছে ও টানছে, তো একটু তোমরাও টানার চেষ্টা করো, তোমাদের দিকে ছেলের দিক ছেলে নিয়ে যাচ্ছে, এতটুকু বাচ্চা এত বড় বড় কথা বললে ভালো লাগে না, আবার অন ক্যামেরা, অফ ক্যামেরা যদি বলতো শুনতে পেতাম না, তো যাই হোক সেই কথাটা আমার ঠিক মনে পড়ছে না। এবার আসছি মেইন কথায়, যে শাশুড়িমা সব জিনিস, একটা ভিডিও বানিয়েছিলাম না যে মারা গেলে, তো শাশুড়িমাকে দিয়ে জবরদস্তি করালে কি জানি না যে বালাটা, তো বালাটা হ্যাঁ মকরমুখ, আমাদের এখানে মকরমুখ বলে, দুদিকে মুখ থাকলে মকরমুখ বলে, তো সেটা তো অবভিয়াসলি তোমার ছেলেই পাবে, সেটা আবার আমাদেরকে বোঝানোর কী দরকার ছিল যে তুমি পাবে না, তুমি পাও তোমার ছেলে পাবে, বা মুখ এদিকে ঢুকালেও তোমার মুখেই ঢুকবে, আর মানে মাথার ঘুরিয়ে আনলে পরে হাতটা ঘুরিয়ে আনলেও তোমার ঘরে তোমার মুখেই ঢুকবে, তো জিনিসটা তো তোমার ঘরেই যাচ্ছে, তোমার ছেলে পাও
ছেলের বউ পা বা তুমি পা, তোমার বাড়িতেই তো যাচ্ছে, তো দেখো তুমি কত গেইনার আর কত মিথ্যা কথা বলো। তুমি বললে এই জিনিসটা দেখতেই এসেছি, এই জিনিসটাও দেখতে এসেছি, রেশন কার্ড, রেশনের চাল উঠাতে এসেছি, তারপর মানে আমাদেরকে একটু প্রমাণ দিতেও এসেছো যে শাশুড়ি মা সব জিনিসগুলি দেখো, লোক লোক ঠকানোর জন্য অনেক কিছু করতে পারো তোমরা, কিন্তু আমাদেরও চোখ আছে, আমরা কিন্তু সব বুঝতে পারি যে তুমি কোথায় কী করছো। কেন তুমি যদি সবসময় বাবার বাড়ি যেতে পারো, শ্যামনগর থেকে জগদ্দল কিন্তু বেশি দূরত্ব না, সাইকেল নিয়েই যাওয়া আসা করতে, তো এখন তো স্কুল বন্ধ আছে, ছেলের পরীক্ষা শেষ, কেন এসে দুদিন থাকো না শাশুড়ি মায়ের সাথে, এত বড় বাড়িটার মধ্যে একা একা আছেন উনি। আর তোমাদের এখানে তুমি বলেছিলে যে শাশুড়ি মা না থাকলে বলি না, তো এখন যে এই বালাটা পড়ে আছেন উনি নিশ্চয়ই বাড়িতেই আছে, তো চোর কিন্তু আসতে পারে, কারণ এরিয়াটা তোমাদের খারাপ তো বলে তুমি বলেছিলে, কিন্তু আমি কিন্তু যাইনি ওই জায়গায়। তো শাশুড়ি মাকে শাশুড়ি মার কাছে কয়েকদিন থাকা যায় না, নাকি তোমার স্বামীর ভিটে, ওটা মানে তুমি যেখানে আছো ওটা তো তোমার কি না, চামড়া মানে ইউটিউবের টাকাই হোক, চামড়ার বিজনেসই হোক, মানে যা হোক বা নিজের মেহনতের টাকাই হোক, ওটা তোমার বাড়ি, ওটা ওনার বাড়ি, এই এই কন্ট্রোভার্সিতে শাশুড়ি মাকে পিষছেন না। আদর্শ বউ হতে পারলে, মোটেও হতে পারলে না, আদর্শ মেয়ে হয়েছো হয়তো, কারণ বাবার বাড়ি কিছু হলে যে যাও, কিন্তু বউ হতে পারলে এই অসহায় ভদ্রমহিলাকে একলা রেখে গুণ্ডির থেকে কিছু শিখো, গুণ্ডি অনেক ভালো তোমার থেকে, মানে যাই যা করো শাশুড়িকে নিয়ে আছে, ভাগ্নিকে নিয়ে আছে, একটা অপাহিজ স্বামীকে নিয়ে আছে, সেখানে তুমি তোমার একটা শাশুড়ি মাকে নিয়ে থাকতে পারলে না, এত কি খোলা হাওয়া খেতে হয়। আমি একটা এমন জায়গায় ছিলাম যেখানে পুরো এরিয়া আমার এরিয়ার ছিল, বাঙালি ছিল, আমি টোটালি অন্য এরিয়াতে এসে গেছি, তো আমি কি বলবো, আমি চলে যাবো বাবার বাড়িতে থাকবো, যা আমার হাজব্যান্ডকে নিয়ে চলে যাবো, আমি এখানে আমি যেই এরিয়াতে বর্তমানে থাকি পুরো এসামিস, আমার ভাষাতে মানে অনেক কষ্ট হতো প্রথম প্রথম, তো আমার অ্যাডজাস্ট করতেই হবে প্রত্যেকটা মেয়েকে, শুধু আমি আর তুমি বলে না, তো যেখানে শাশুড়ি মার কোনো কদর করছো না, তোমার মানে স্বামীকে অনেক অনেক মানে কী বলবো প্রণাম জানাতে হবে, কারণ এই ধরনের যে বউয়ের পিছনে মার জন্য বউ মানে মাকে ছেড়ে বউর জন্য বউর কাছে বউর বাড়িতে চলে আসলো, জানি না এই ধরনের মেয়েও দেখিনি, এই ধরনের ছেলেকেও দেখিনি, আর মাকে রেখে এসে গেছো আর দুহাই দিচ্ছ যে উনি মারা গেলে উনার বর্তমানে সব জিনিস, এটা তো সব বাড়ির ঘটনা, সব বাড়ির ঘটনা, যে শাশুড়ি মারা গেলে মেয়ে পায়, কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিয়ে যায় আর কিছু কিছু বউরা পায়, তো অনেক বাড়িতে বেশিরভাগ বাড়িতে বউ পায়, কিন্তু কিছু কিছু বাড়িতে সব মেয়েরাই নেই, তো সেটা তো স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু নেই, তুমি যে আমাদেরকে দেখালে, কিন্তু তুমি প্রচণ্ড চালাক, কিন্তু চালাকি করে কী হবে, চালাকি করে কী হবে, যা করছো সেটা তুমি রিটার্ন পাবে, তুমি যা সোনা বানাবে তোমার ছেলের বউকে নাতি বউকেই দেবে, কিন্তু তুমি অসহায়ের মতন একাই থাকবে, তোমার শাশুড়ি মা এখন যেমন থাকে না, ওই যে বৃদ্ধাশ্রমের নচিকেতার গানটা মনে পড়ে না, আগে প্রথম দিকটা মনে পড়েছে তো, যে সব কিছু থাকে না, জিনিসপত্র থাকে না বলে, তো ওখানে মিডিল লাইন, লাস্ট লাইন, মানে লাইনের মধ্যে অনেক কিছু খুঁজে পাবে যদি খেয়াল করো। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য, থ্যাংক ইউ।